নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশীঘ্র। টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম এই ভিডিওতে আমি উল্লেখ করতে চলেছি। তবে বাকি যে দুটি রাশি পড়ে থাকলো, সেই রাশিগুলির যে একদম খারাপ হবে তা নয়, তাদের কিন্তু মিডিয়াম যাবে, অর্থাৎ খুব খারাপও যাবে না আবার খুব ভালোও যাবে না। সেই কারণে আমি এই ভিডিওতে সেরা 10টি রাশির নাম আমি একে একে বলতে চলেছি। 10 থেকে 1, অর্থাৎ সেরা রাশির নামটা 1 নম্বর, এবং সেটি ভিডিওর শেষে জানতে পারবেন, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক টপ 10 রাশি ইন দিস উইক। প্রথমে আসছি নাম্বার 10 রাশি, অর্থাৎ 10 নম্বরে কোন রাশি হতে চলেছে। আমার লিস্টে 10 নম্বর যে রাশি হতে চলেছে সে রাশিটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে নাম্বার 10-এ পড়েছেন, অর্থাৎ এই সপ্তাহে আপনাদের কিছু ক্ষেত্রে ভালো হবে এবং কিছু ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ অর্থনৈতিক দিক কিন্তু সেরকম মাত্রায় ডেভেলপমেন্ট করবে না। এবং এর পাশাপাশি এই সপ্তাহে ছোটোখাটো বাঘ বিদণ্ডা ফ্যামিলির মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং শরীর কিন্তু সব ক্ষেত্রে কিন্তু পারমিট করবে না, এবং কাজের জায়গায় চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে চাকরি ছেড়ে দেওয়া এরকম একটা টেন্ডেন্সি আপনার মধ্যে জন্মাতে পারে। তাই আমি বলবো এই সপ্তাহটা একটু সাবধানে চলুন। আমার লিস্টে 9 নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে নাম্বার 9-এ পড়েছেন, অর্থাৎ এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রেও কিন্তু কিছু পরিমাণ ভালো রয়েছে এবং বেশিরভাগই কিন্তু খারাপ রয়েছে। অর্থাৎ এই সপ্তাহে কাউকে বিশ্বাস করে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থ আসবে বাট অর্থ কিন্তু স্টে করবে না, খরচা হয়ে যাবে, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, দাম্পত্য জীবনে ছোটোখাটো গণ্ডগোল দেখা যাচ্ছে। এছাড়াও এই সপ্তাহে আপনাদের পায়ে চোটাঘাত লাগা, হাড় ভেঙে যাওয়া, এই সব কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই সপ্তাহটা আপনারা একটু সাবধানে থাকুন। এরপর আসি 8 নম্বর রাশি। হ্যাঁ বন্ধুরা, আমার লিস্টে যে 8 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে 8 নম্বরে পড়েছেন, অর্থাৎ এই সপ্তাহে আপনাদের কিছু পরিমাণ শুভ হবে, কিছু পরিমাণ অশুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন দিক থেকে আপনাদের শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আগে জানিয়ে দিচ্ছি, এবং কোন কোন দিক থেকে আপনাদের প্রবলেম ক্রিয়েট করবে সেটিও আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, এই সপ্তাহে কিন্তু আপনাদের ভাই ভাই গণ্ডগোল আসার সম্ভাবনা রয়েছে, হাজব্যান্ড ওয়াইফে রিলেশন ক্রাইসিস আসার সম্ভাবনা রয়েছে, প্রেম জীবনে আপনাদের কিছুটা পরিমাণ বাধা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কাউকে টাকা ধার দিয়ে সেই টাকা ফেরত না পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং কিছু ক্ষেত্রে শত্রুতার মুখোমুখি কিন্তু আপনাদেরকে হতে হবে। তবে এই সপ্তাহে আপনাদের আর্থিক স্থিতি মোটামুটি গেলেও আপনাদের কিন্তু মামার বাড়ি থেকে হেল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং লটারির যোগও কিন্তু ছোটোখাটো দেখা যাচ্ছে। এরপরে আমার লিস্টে যে 7 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন,
তাহলে আপনারা এই সপ্তাহে 7 নম্বরে পড়েছেন। এই সপ্তাহে আপনাদের শরীরের দিক কিন্তু মোটামুটি ভালো গেলেও অর্থ হাতে কিন্তু টিকবে না, অর্থাৎ অর্থ আসবে বাট সেই অর্থ কিন্তু আপনাদের খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের আইনি গোলযোগ আসার সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে আপনারা ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের হাড়ে প্রবলেম, বাতের ব্যথা এইসব আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। এরপর আসি নাম্বার 6 রাশি। হ্যাঁ বন্ধুরা, আমার লিস্টে যে 6 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 6 নম্বরে পড়েছেন, অর্থাৎ এই সপ্তাহে আপনাদের মধ্যম যেতে চলেছে। খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না, তবে আয় ব্যয় সমান থাকবে এবং এই সপ্তাহে কিছুটা বিবাহ ক্ষেত্রে প্রবলেমের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শ্বশুরালয় থেকে ট্রাভেল আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে। এই সপ্তাহে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। ছোটোখাটো ফ্যামিলিতে মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে, তবে আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক কিন্তু ভালো যেতে চলেছে। এরপর আসি নাম্বার 5 রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 5 নম্বর রাশিতে পড়েছেন, অর্থাৎ এই সপ্তাহে আপনাদের মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব ভালো না গেলেও খুব খারাপও যাবে না, অর্থাৎ মিডিয়া পজিশনে থাকবেন। আয় ব্যয় কিন্তু সমান সমান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানুষকে বিশ্বাস করার আগে 10 বার ভেবে মানুষের সাথে চলুন, নচেত কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন। বাড়ি থেকে কোনো মূল্যবান দ্রব্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সপ্তাহে আপনাদের যারা মহিলা রয়েছেন তাদের গাইনো প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছে তাদের হাড়ে ব্যথা, পেটের গণ্ডগোল এবং হার্টের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের এই সপ্তাহে ট্যুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ আগমন ঘটবে, তবে যারা লটারি, সাট্টা, জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে শুভ এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও শুভ যেতে চলেছে। এরপর আসছে নাম্বার 4 রাশি, অর্থাৎ আমার লিস্টে যে 4 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে, অর্থাৎ আয় কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা করবেন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে বা সেল প্রমোশন থেকে। এছাড়াও এই সপ্তাহে বন্ধুর হেল্প পেতে চলেছেন এবং ফ্যামিলি সাপোর্ট কিন্তু আপনারা মোটের উপর দিয়ে পাবেন। তবে এই সপ্তাহে ছোটোখাটো পাড়া থেকে গণ্ডগোল আসার সম্ভাবনা রয়েছে, আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারে এবং এই সপ্তাহে আপনাদের শত্রুতার মুখোমুখি কিন্তু কিছুর পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে হেলথ নিয়ে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। এরপর আসি নাম্বার 3 রাশি, অর্থাৎ আমার লিস্টে 3 নম্বর রাশি যেটি হতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 3 নম্বর রাশিতে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থাগমনের দিকটা কিন্তু যথেষ্ট প্রশস্ত হতে চলেছে, সেটা চাকরি করুন, ব্যবসা করুন বা সেল প্রমোশন। এছাড়াও আপনারা লটারি, সাট্টা, জুয়া থেকেও কিন্তু অর্থ পেতে চলেছেন, বন্ধুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন, ফ্যামিলি সাপোর্ট পেতে চলেছেন এবং স্ত্রীর কাছ থেকেও কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন, পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে আপনারা অর্থ পেতে চলেছেন এবং এই সপ্তাহে ছোটোখাটো গণ্ডগোল আসার সম্ভাবনা রয়েছে কাজের জায়গা থেকে, অর্থাৎ যেখানে কাজ করছেন সেখানে কিন্তু শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছোটোখাটো গণ্ডগোল আসার সম্ভাবনা রয়েছে, আইনত গোলযোগ আসার সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে আপনারা যখন রাস্তায় চলবেন তখন একটু সাবধানে চলুন, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখা যাচ্ছে। এরপরে নাম্বার 2 রাশি, অর্থাৎ 2 নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে, অর্থাৎ আপনাদের আয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে, ব্যয়ের পাশাপাশি আয় কিন্তু বৃদ্ধি পাবে এবং ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু অনেকটাই ভরে যাবে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনারা
ট্যুরে যেতে চলেছেন, যাদের বিবাহ ছিল না তাদের বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, লটারির যোগ রয়েছে। এছাড়াও আপনারা পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে কিন্তু অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন। এই সপ্তাহে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের হাড়ে প্রবলেম এবং বাতের ব্যথা আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই নজরে রাখুন। এছাড়াও এই সপ্তাহে আপনারা বিজনেস ক্ষেত্র থেকে যথেষ্ট পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করবেন, এবং যদি সেই বিজনেস হয় এক্সপোর্ট ইম্পোর্টের তাহলে তো আর বলার কিছু নেই, আপনারা কিন্তু কাঁপিয়ে ফেলবেন। এরপরে আমার লিস্টে নাম্বার ওয়ান রাশি যেটি হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে এক নম্বর রাশিতে পড়েছেন, অর্থাৎ এই সপ্তাহে আপনাদের বেশিরভাগটাই কিন্তু শুভ হতে চলেছে, কি চাকরি ক্ষেত্র, কি বিবাহ ক্ষেত্র, কি সন্তানের দিক, সব দিকই কিন্তু শুভ হতে চলেছে। তবে আপনাদের আয় যেরকম হবে ব্যয়ও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই ব্যয় হবে আপনাদের নিজস্ব ইচ্ছাকৃত, অর্থাৎ আপনি কোনো প্রোডাক্ট কিনলেন, কোনো হাইলাইটেড কোনো বস্তু কিনলেন, গাড়ি কিনলেন, বাড়ি তৈরি করলেন বা বাড়ির জন্য অ্যাডভান্স বুকিং করলেন, এইভাবে কিন্তু অর্থ কিন্তু বেরানোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সপ্তাহে আপনাদের ট্যুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ। এছাড়াও আপনাদের লটারি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই গেল টপ টেন রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা দশটি রাশির নাম। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।